ইংলিশে লেখার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমরা কমাটা একটু উপরে ব্যবহার করি, রাইট? হয়তো বলছো ভাই এটা তো আমরা সবাই জানি, এটাকে বলা হলো অ্যাপোস্ট্রফি। তো অ্যাপোস্ট্রফি আমরা সবাই চিনি, বাট একটা জায়গায় ঝামেলা হয়ে যায়। ঝামেলাটা হলো এখানে, এই দুটো ওয়ার্ডে খেয়াল করো, একটা জায়গায় অ্যাপোস্ট্রফি আছে হলো এস এর আগে, এবং একটা জায়গায় অ্যাপোস্ট্রফি আছে হলো এস এর পরে। এই যে অ্যাপোস্ট্রফির জায়গাটা, একটা জায়গায় এস এর আগে, একটা জায়গায় এস এর পরে, এবং এটার কারণে কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। টিচার্স, এটার মানে হলো শিক্ষকের, কারণ এখানে টিচারের পরে অ্যাপোস্ট্রফি আছে। সো টিচার মানে কি? শিক্ষক। সো অ্যাপোস্ট্রফি টিচারের পরে থাকার কারণে এটার মানে হলো শিক্ষকের। এবার দেখো, পুরো টিচার্স আছে, টিচার্সের পরে অ্যাপোস্ট্রফি আছে, তার মানে এইখানে অ্যাপোস্ট্রফি টিচার্সের পরে থাকার মানে হলো শিক্ষকদের। সো অ্যাপোস্ট্রফির আগে যেটা আছে সেটার দিয়েই এটার মিনিংটা বোঝানো যায়। যেহেতু এখানে এস এর আগে আছে, সো এটার মানে হলো শিক্ষকের, আর যেখানে এখানে অ্যাপোস্ট্রফিটা এস এর পরে আছে তার মানে এটার মানে হলো শিক্ষকদের। সো সিঙ্গুলার হলে অ্যাপোস্ট্রফিটা এস এর আগে হবে, এবং প্লুরাল হলে অ্যাপোস্ট্রফিটা এস এর পরে হবে।